হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এরিয়া লিভিং লাইফে আমার পুরনো নতুন সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে একটা ব্লগ দিয়ে আসছি। আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি, প্রচুর সকালে সমস্ত কাজ বলতে বাসি যে কাজকর্মগুলো থাকে এখন তার কোনো সেরকমভাবে কাজ করি না, যেহেতু মার বাড়িতে আছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বা মানে যে কাজগুলো থাকে নিজেরই আর কি, সেগুলো সব সারা হয়ে গেছে। এবারে মুড়ি শশা চানাচুর টিফিনও খাওয়া হয়ে গেছে, এবারে বসেছি। এসে আর বাইরেটা ভীষণ বৃষ্টি পড়ছে প্রচুর প্রচুর সকাল থেকে। আজকে বাড়িতে আবার কাজও হচ্ছে এই বৃষ্টির মধ্যে। আপনারা চলুন দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে। আজকে আমার সারাদিন কী কী হচ্ছে আর কী কী রান্না হচ্ছে, ব্লগে কী কী থাকবে আপনারা পুরোটাই দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। মা যে সকাল স্নান টান সেরেছে, সেরে চা বসিয়ে দিয়েছে যে চা খাবে বলে। মাই একমাত্র চা খায় বাড়িতে, তাও আবার লিকাচ্চা, মা দুধ চা খান না, লিকাচ্চা খান। ওই যে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছে চা আর জল আর আদা টাদা কী সব দিয়ে যেন, লাল চা খাবে বলে। আর বাইরে যে ভীষণ বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে বৃষ্টি, মিস্ত্রিগুলো কাজ করতে পারছে না, মনে হয় ওরা বাড়ি চলে যাবে। প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে, আজকে শুরু করেছে বৃষ্টি পড়া। রান্নাঘরটা ভেঙে দেওয়া হয়েছে, সামনে বাড়ি তোলা হচ্ছে। আবার আজকে সারাদিন সকাল থেকে সারাদিন সরি বললাম সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে। এইটা আমাদের এই পুরনো বাড়িটায় ঢোকার রাস্তা আছে, এইটা দিয়ে একটা সরু সরু একখানি রাস্তা আছে, আর এখানে রান্না করা হয়। এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে রান্না করা হয়, এখানেই বেড, এখানে কিছু করার নেই, একটু কষ্ট করতে হবে। যে মা সকালবেলা চা খাবে, চা বসিয়ে দিয়েছে, স্নান টান সেরে এসছে। বাইরেটা সকালবেলা একটু বৃষ্টি পড়েছিল, তারপর একটু থেমে গিয়েছিল, আবার এখন সেই যে গুড়ি গুড়ি অনবরত বৃষ্টি পড়ছে, তো পড়ছেই। মিস্ত্রিগুলো কাজ করতে পারছে না, মানে বড্ডই অসুবিধে আর কি। সকাল দিকে মানে কী করে কী হবে আর কি, এরকম বৃষ্টি পড়লে ওরা তো কোনো কাজকর্মই করতে পারছে না। আর কাজকর্ম না করতে পারলে তাড়াতাড়ি এগোতে পারবে না, বড্ড সমস্যা। মানে বর্ষা রেডি চলেই এসেছে, আর বেশি বকবক করবো না, এখন বাকি কাজকর্মে লেগে পড়ে। মা রান্না করবে আজকে, মাছের ঝোল করবে আর লাউয়ের কোপ্তা কারি করবে। তা আপনারা চলুন দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। এখন আবার বেশি বৃষ্টি পড়ছে, মা যে চা খাচ্ছেন এখন বসে বসে চা বানিয়েছে। মা যে বৃষ্টি দেখছে আর বসে বসে চা খাচ্ছে। মা আজকে বানাবে লাউয়ের কোপ্তা কারি আর মাছের ঝোল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমি লাউটাকে গ্রেট করে নিয়েছি, এইবারে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে নিগড়ে দেবো, তাহলে লাউটা ঝরঝরে হয়ে যাবে, কোপ্তাটা বানাতে সুবিধা হবে আর খেতেও ভালো হবে। গ্রেট করে নিয়েছি, এবারে ওই ন্যাকড়াটা দিয়ে জলটা ঝরিয়ে নেবো আমি। এখন ও পাশে মা ভাতের জন্য জল বসিয়ে দিয়েছে হাঁড়িতে, এখনও চাল ছাড়া হয়নি। লাউয়ের গা থেকে অনেকখানি জল বেরিয়েছে, লাউটাকে নিগড়ে নিয়েছি, লাউয়ের গ্রেট করে কুচি কুচি করে রেখেছিলাম লাউটা, সেটা নিগড়ে নিয়েছি। মা এখন ওগুলোকে কোপ্তার আকারে ভেজে নেবে। ওই গ্রেট করা লাউয়ের সঙ্গে লঙ্কা কুচি, তারপর হচ্ছে আদা কুচি, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে, দেখুন মাখিয়ে নিচ্ছে ভালো করে, এবার মাখানো হয়ে গেছে। এগুলো ওগুলোকে কোপ্তার আকারে ভেজে নেবে, এই যে বল বল করেছে, বলের মতো করে আকারে ভেজে নিচ্ছে, দেখুন ভাজাও হয়ে গেছে কোপ্তাগুলো। কিছুটা তেল পড়ে রয়েছিল ওই তেলের উপরে, মা বলো ওই কড়াই আমি তাহলে মাছগুলো ভেজে নিই, আজকে মাছের ঝোল হবে আর লাউয়ের কোপ্তা কারি করবে, ওই জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছে।
মাছগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা তেল ছিল তার সঙ্গে আরও কিছুটা তেল দিয়ে দিল। তার উপরে এই যে পেঁয়াজ কিছু কিছু করে কেটে রেখেছিল, পেঁয়াজ কিছু দিয়ে দিল। আমি বলেছি প্রথমে যে অল্প তেল মশলায় বেশ কিছুদিন ধরে রান্না করবে, বারণ করেছে ডাক্তার বেশি মিট খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে, এবারে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবে। আদাটা প্রথমে দিয়ে দিল, আদাটা বেশ কিছুক্ষণ ধরে একটু কষি নেবে, তার কারণ আদার নয়তো গন্ধ থাকবে। আদাটা প্রায় ভাজা হয়ে এসছে, এরপরে রসুন রসুন বাটা দিয়ে দেবে। রসুন বাটা জিরে বাটা লেগে যাচ্ছিল, যেহেতু কম তেল কম তেল দিয়ে করছে সেই জন্য লেগে যাচ্ছিলো বলে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিল, ওতে মশলাটা না লেগে যায়। এরপরে রসুন বাটা জিরে বাটা এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। লঙ্কাগুলো এক চামচ দিয়ে দেবে, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি দিয়ে এবারে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবে, মশলাটা কষা হয়ে গেছে প্রায়, একটু বাকি আছে যেহেতু টমেটোগুলো এখনও গলেনি, আর একটু কষাতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবে, এই হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে। আর যে নুনটা দিয়ে দিয়েছে, পেঁয়াজ যখন থাকে তখনই নুনটা দিয়ে দেয়, তাহলে কী বলেন তো তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলে দিয়ে দিয়েছে তখনই, তো অল্প পরিমাণ জল দিয়ে দিল, এবার ভালো করে মশলাটা কষে নেবে। এখানে মশলাটা কষাও হয়ে গেছে, আলুগুলো ভেজে রেখেছিলো আগে সে ডুমো ডুমো করে কেটে, সে আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেবে। মশলাটাতে মশলার উপরে আলুগুলো ছেড়ে দিয়েছে, ওগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষে নেবে। আলুটা কষা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবে। এপাশে লাউয়ের কোপ্তা কারিটা বসিয়ে দিয়েছে, কোপ্তা কারি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে দুটোতে। এপাশে একটা লোহার কড়া বসিয়ে দিয়েছে, ওপাশে ঝোলটা ফুটতে শুরু করেছিল যেমনি তেমনি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এরপরে বেশ কিছুক্ষণ ফুটতে থাকবে, হতে থাকবে ওপাশে তরকারিটা। এপাশে মা বললো কোপ্তা কারিটা বানিয়ে নি, দেরি হয়ে যাচ্ছে আমার। এর কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছে, তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। জিরে ফোড়ন দিয়ে দিল, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে জিরে ফোড়ন দিয়ে দিল। জিরেটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল উঠেছে, শুকনো লঙ্কা জিরে ভাজা হয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ, সুস্বাদু গন্ধ উঠেছে। এবারে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলো, সে পেঁয়াজ কুচি কুচি করে কাঁটাগুলো দিয়ে দিল, পেঁয়াজ কাঁটাগুলো দিয়ে দিল। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে, অল্প পরিমাণ নুন দিয়ে দেবে, মানে যতটা লাগবে আর কি তরকারিতে ততটা নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিয়েছে, এবার আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে। এরপরে যে মশলাগুলো রয়েছে, আদা বাটা, আদাটা দিয়ে দেবে প্রথমে, আদাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে, আর আদাটা একটু ভালো করে ভাজা হয়ে না গেলে একটু গন্ধ হবে, সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে আদাটাকে। এরপরে রসুন বাটা, জিরে বাটা, এগুলো পরপর যে মশলাগুলো আছে সেগুলো একটু দিয়ে দেবে, দিয়ে এবার সবগুলোকে কষিয়ে নেবে। জিরে বাটাটা দিয়ে দিল, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। জিরেটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর টমেটো কুচি, বাকি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে ওগুলোকে দিয়ে দেবে, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবে মশলাটাকে।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। এবারে মাছের ঝোলটা হয়ে গেছে, আর কোপ্তাকারীর জন্য যে কোপ্তাগুলো লাউয়ের কোপ্তাগুলো ভেজে রেখেছিল বলের আকার করে, সেগুলোকে এখন মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। খুব সুন্দর একটা গন্ধ উঠছে, আশা করি খেতেও খুব টেস্টি হবে। লাউয়ের কোপ্তাকারি তৈরি হয়ে গেছে, ওই পাশে মাছের ঝোল, এ পাশে লাউয়ের কোপ্তাকারি, দেখতেও খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব সুন্দর হবে। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, লাউয়ের কোপ্তাকারি, মাছের ঝোল, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি স্নান সেরে চলে এসেছি, এবার খেতে বসবো আমি আর মা দুজনে মিলে। একটু একটু এখন রোদ বেরিয়েছে, চলুন আপনাদের দেখিয়ে দিই। মিস্ত্রিগুলো কাজ করছিল, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছিল তখন ওরা গুড়ি গুড়ি চলছে অনবরত, দিয়ে ওরা কাজ বন্ধ করে দিয়ে চলে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই কী অবস্থা আকাশে। রাস্তাটা দিয়ে আমাদের ঘর ঢুকতে হয়, মানে যে দুটো রুম আছে সেই রুমের মধ্যে খাওয়া দাওয়া, কাজ সব বন্ধ হয়ে গেছে। একটা জামা কাপড়ও শুকনো হয়নি, সব বাইরে জামা কাপড়গুলো রয়েছে। এবার খাবারটা খেয়ে নিই আমরা, দুপুরের খাবারটা। চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। আবার অন্ধকার করে নিয়ে এসছে দেখুন, এই যে আবার বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়বে কি, ওই দেখুন মেঘের গর্জন, বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখান থেকে বেরোতে পারছি না বলে আপনাদেরকে দেখাতে পারছি না আকাশের অবস্থাটা কীরকম। ঝমঝমিয়ে আবার বৃষ্টি আসছে, এই দেখুন বৃষ্টি পড়ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে খেয়ে উঠলাম, খেয়ে উঠতে না উঠতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। বাইরে যেসব জামাকাপড়গুলো রয়েছিল ওগুলো নিয়ে এলাম বাইরের থেকে, একটা কিচ্ছু শুকনো হয়নি আজকে তো। মানে সূর্য মামা তো দেখাই নি, সকাল থেকে মানে শুরু হয়েছে সেই দিয়ে বৃষ্টি, একটু থামছে কিন্তু কি বলুন তো রোদ রে মেঘলা করে রেখেছে আকাশ, আর যখন তখন ঝমঝমে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না মেঘ ফুটো হয়ে গেছে, এরকম অবস্থা। আমাদের দুপুরে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মা একটু আগে বসেছিলাম, ঘরে তো সেরকম কেউ নেই, আমি মা ভাই, এবার ভাই নিয়ে বাইরে গেছে একটু। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই দুপুরবেলা খাবারটা খেয়ে নিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের দিন আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে আর নতুন রেসিপি নিয়ে। আজকে আসছি তাহলে, টাটা।